ইস্টবেঙ্গলের এখন শুধু জয়ের খিদে, প্লে অফ নিয়ে ভাবছে না তারা। তাদের সামনে এখন লক্ষ্য বলতে বেঙ্গালুরু এবং পাঞ্জাব এফসি। কেরল ব্লাস্টার্সকে তাদের ঘরের মাঠে হারিয়ে চমকে দিয়েছে ইস্টবেঙ্গল। প্লে অফের রাস্তা কিছুটা পরিষ্কার হলো ঠিকই, তবে এখনও নির্ভর করছে যদি কিন্তুর উপরে। ইস্টবেঙ্গল এখন আর সেসব নিয়ে ভাবছেই না, পরের দুটি ম্যাচ জিতে নিজেদের কাজটা করে রাখতে চাইছে তারা। বুধবার ম্যাচ শেষে এমন কথাই বলেছেন সহকারী কোচ বিনো জর্জ। প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত কাট সমস্যার জন্য এই ম্যাচে মাঠে থাকতে পারেননি, তাই সাংবাদিকদের সামনেও আসেননি তিনি। কেরলের বিনো জর্জ তার নিজের রাজ্যের দলকে হারাতে পেরে খুশি। বিনো বলেছেন, এখন আমরা শুধুই পরের ম্যাচের কথা ভাবছি, প্লে অফে ওঠার কথা ভাবছি না। আমরা সেরা ছয় থেকে লিগ শেষ করতে চাইছি, এটা ঠিকই, সেরকম ভেবে কিছু পরিকল্পনাও তৈরি রয়েছে। আমরা এখন সেই পরিকল্পনা অনুযায়ী এগোবো। ইস্টবেঙ্গলের পরের দুটি ম্যাচ যথাক্রমে ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে 7ই এপ্রিল এবং পাঞ্জাব এফসির বিরুদ্ধে দিল্লিতে 10ই এপ্রিল। এদিন জোড়া গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপো ও নাওরেম মহেশ সিং। ক্রেসপোর একটি গোলে অ্যাসিস্ট করেন রিজার্ভ দল থেকে উঠে আসা আমন সিকে। মহেশের একটি গোল হয় ভিক্টর ভাস্কুয়েসের ক্রসে ও অন্যটি আসে ক্লেটন সিলভার পাস থেকে। দলের জুনিয়র ফুটবলারদের প্রশংসা করে বিনো বলেন, আমাদের দলের তরুণ ফুটবলারেরা দারুণ খেলছে, আজ আমনের পারফরমেন্স তো খুবই ভালো হয়েছে, ওর জন্য একটা গোল পেয়েছি আমরা। আমাদের কোচ কার্লেস জুনিয়র খেলোয়াড়দের খুবই পছন্দ করেন, ওদের উৎসাহ দেন এবং অনেক সুযোগও দেন, ওরাও নিজেদের প্রমাণ করছে। বুধবার আগে গোল করে এগিয়ে গিয়েছিল কেরালি। প্রথমার্ধের শেষ মিনিটে ক্রেসপো পেনাল্টি থেকে সমতা ফেরান। বিরতির পরে একাধিক পরিবর্তন করে ইস্টবেঙ্গল, যেগুলির প্রায় প্রতিটি কাজে লাগে। সেই প্রসঙ্গে বিনো বলেছেন, আমরা বরাবরই নিজেদের মধ্যে আলোচনা করে পরিবর্তিত খেলোয়াড়দের নামাই। দ্বিতীয়ার্ধে যে পরিবর্তনগুলো করেছি আমরা সেগুলোও ঠিকঠাকই হয়েছে। লাল কার্ডের জন্য বিপক্ষের ফুটবলাররা সংখ্যায় কম ছিল, তাতে আমাদের কিছুটা সুবিধাই হয়েছে। লিগ টেবিলের উপরের চেয়ে এখন নিচের দিকের অবস্থা অনেক বেশি উত্তেজক। ছ নম্বরে থাকা বেঙ্গালুরু এফসির সংগ্রহ 20 ম্যাচে 22, এর পরের চারটি স্থানে থাকা দলগুলির পয়েন্ট সংখ্যা 21। এদের মধ্যে শুধু চেন্নাই ইন 19টি ম্যাচ খেলেছে, বাকি তিন দলেরই 20টি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। এখন যারা 11 নম্বরে, সেই নর্থ ইস্ট ইউনাইটেডের খাতায় 19 ম্যাচে 20 পয়েন্ট। তাদের পরের ম্যাচ ঘরের মাঠে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধেই। ইস্টবেঙ্গলের এখন শুধু জয়ের খিদে, প্লে অফ নিয়ে ভাবছে না তারা। তাদের সামনে এখন লক্ষ্য বলতে বেঙ্গালুরু এবং পাঞ্জাব এফসি। কেরল ব্লাস্টার্সকে তাদের ঘরের মাঠে হারিয়ে চমকে দিয়েছে ইস্টবেঙ্গল। প্লে অফের রাস্তা কিছুটা পরিষ্কার হলো ঠিকই, তবে এখনও নির্ভর করছে যদি কিন্তুর উপরে। ইস্টবেঙ্গল এখন আর সেসব নিয়ে ভাবছেই না, পরের দুটি ম্যাচ জিতে নিজেদের কাজটা করে রাখতে চাইছে তারা। বুধবার ম্যাচ শেষে এমন কথাই বলেছেন সহকারী কোচ বিনো জর্জ। প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত কাট সমস্যার জন্য এই ম্যাচে মাঠে থাকতে পারেননি, তাই সাংবাদিকদের সামনেও আসেননি তিনি। কেরলের বিনো জর্জ তার নিজের রাজ্যের দলকে হারাতে পেরে খুশি। বিনো বলেছেন, এখন আমরা শুধুই পরের ম্যাচের কথা ভাবছি, প্লে অফে ওঠার কথা ভাবছি না। আমরা সেরা ছয় থেকে লিগ শেষ করতে চাইছি, এটা ঠিকই, সেরকম ভেবে কিছু পরিকল্পনাও তৈরি রয়েছে। আমরা এখন সেই পরিকল্পনা অনুযায়ী এগোবো। ইস্টবেঙ্গলের পরের দুটি ম্যাচ যথাক্রমে ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে 7ই এপ্রিল এবং পাঞ্জাব এফসির বিরুদ্ধে দিল্লিতে 10ই এপ্রিল। এদিন জোড়া গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপো ও নাওরেম মহেশ সিং। ক্রেসপোর একটি গোলে অ্যাসিস্ট করেন রিজার্ভ দল থেকে উঠে আসা আমন সিকে। মহেশের একটি গোল হয় ভিক্টর ভাস্কুয়েসের ক্রসে ও অন্যটি আসে ক্লেটন সিলভার পাস থেকে। দলের জুনিয়র ফুটবলারদের প্রশংসা করে বিনো বলেন, আমাদের দলের তরুণ ফুটবলারেরা দারুণ খেলছে, আজ আমনের পারফরমেন্স তো খুবই ভালো হয়েছে, ওর জন্য একটা গোল পেয়েছি আমরা। আমাদের কোচ কার্লেস জুনিয়র খেলোয়াড়দের খুবই পছন্দ করেন, ওদের উৎসাহ দেন এবং অনেক সুযোগও দেন, ওরাও নিজেদের প্রমাণ করছে। বুধবার আগে গোল করে এগিয়ে গিয়েছিল কেরালি। প্রথমার্ধের শেষ মিনিটে ক্রেসপো পেনাল্টি থেকে সমতা ফেরান। বিরতির পরে একাধিক পরিবর্তন করে ইস্টবেঙ্গল, যেগুলির প্রায় প্রতিটি কাজে লাগে। সেই প্রসঙ্গে বিনো বলেছেন, আমরা বরাবরই নিজেদের মধ্যে আলোচনা করে পরিবর্তিত খেলোয়াড়দের নামাই। দ্বিতীয়ার্ধে যে পরিবর্তনগুলো করেছি আমরা সেগুলোও ঠিকঠাকই হয়েছে। লাল কার্ডের জন্য বিপক্ষের ফুটবলাররা সংখ্যায় কম ছিল, তাতে আমাদের কিছুটা সুবিধাই হয়েছে।
লিগ টেবিলের উপরের চেয়ে এখন নিচের দিকের অবস্থা অনেক বেশি উত্তেজক। ছ নম্বরে থাকা বেঙ্গালুরু এফসির সংগ্রহ 20 ম্যাচে 22, এর পরের চারটি স্থানে থাকা দলগুলির পয়েন্ট সংখ্যা 21। এদের মধ্যে শুধু চেন্নাই ইন 19টি ম্যাচ খেলেছে, বাকি তিন দলেরই 20টি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। এখন যারা 11 নম্বরে, সেই নর্থ ইস্ট ইউনাইটেডের খাতায় 19 ম্যাচে 20 পয়েন্ট। তাদের পরের ম্যাচ ঘরের মাঠে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধেই।